মারামারি আর বিতর্ক নিয়ে শেষ হল প্রিমিয়ার ডিভিশন হকি লীগ যেখানে তিন দুই গোলে এগিয়ে থাকা অবস্থায় রেফারির লাল কার্ড সিদ্ধান্তের প্রতিবাদে মোহামেডন খেলতে অস্বীকৃতি জানানোয় বিজয়ী ঘোষণা করা হয়েছে আবাহনী ক্রীড়াচক্রকে হকি ফেডারেশনকে অযোগ্য ও পক্ষপাত দুষ্ট অভিহিত করে এ ফেডারেশনের অধীনে আর না খেলার কথা জানিয়েছে মোহাম্মডন অর্ণ রিপোর্ট বৈশাখের তপ্ততা সন্ধ্যায় হঠাৎ ছড়িয়ে পড়ে মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের সিনথেটিক টার্ফে যেখানে মঞ্চস্থ হয় আবাহনী মহামেডানের চিরবৈরিতার আরেকটি চিত্রনাট্য লিগের শেষ ম্যাচ অঘোষিত ফাইনালে রূপ নেয় মাঠ ও মাঠের বাইরে নানা বিষয় নিয়ে আগেই গরম ছিল হকি পাড়া তবে সব ভুলে খেলার শুরুটা হয়েছিল আশাপ্রদ তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে আফফান ইউসুফের গোলে এগিয়ে যায় আবাহনী দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন পুষ্কর খিসামিমো ম্যাচটি যখন এক পেশে আবাহনীর পক্ষে হবে মনে হচ্ছিল তখনই দারুণভাবে ঘুরে দাঁড়ায় মহামেডান তৃতীয় কোয়ার্টারের শুরুতে ব্যবধান কমান ফয়সাল বিন সারি চার মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে সাদা কালোদের সমতায় ফেরান মালয়েশিয়ার এ খেলোয়াড় এক মিনিটের মধ্যে ফয়সাল বিন সারির হ্যাট্রিকে এগিয়ে যায় মোহামেডান তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে হঠাৎই ছড়িয়ে পড়ে উত্তেজনা ঝামেলা শুরু করার আবাহনীর আফফান ও মহম্যানের জুলকে হলুদ কার্ড দেন রেফারি এখানেই না থেমে মোহামেডানের ইমন ও সিয়াম এবং আবাহনীর নাইমকে লাল কার্ড দেখান রেফারি এতেই প্রতিবাদে না খেলার সিদ্ধান্ত নেয় সাদা কালো শিবির শাস্তি হিসেবে জেতা ম্যাচ হারিয়ে দেয়া হয়

সেই কথা বলতে পারি আজকে দুঃখ হয় কষ্ট হয় আজকে ভালো ভালো প্লেয়ারদেরকে তাদেরকে লাল কার্ড দেখিয়েছে যারা প্রথম অন্যায় করে যারা আপনার আমাদের প্লেয়ারদের গায়ে হাত তুলেছে তাদের বিচার করা দরকার ছিল সেগুলো করে নাই এবং আমরা গতকাল কিন্তু আপনার আমরা আপনাদের মিডিয়ার সামনে কিছু সাংবাদিক সম্মেলন করে আমরা সতর্ক করেছি আমরা বুঝতে পেরেছি যে আমাদের বিরুদ্ধে কিন্তু অন্যায় আচরণ করা হবে সেই জন্য কিন্তু গতকালও কিন্তু আমরা প্রেস কনফারেন্স করেছি জিম্মিকে যখন জিম্মিকে যখন আমাদেরকে অন্যায় পাবে তাদেরকে আপনার সাসপেন্ড করেছে লাল কার্ড দিয়ে আমরা কিন্তু সতর্ক হয়েছি আপনাদেরকে সাক্ষী রেখেছি আপনাদেরকে এসে ডকুমেন্টারি সকল কাগজপত্র দিয়েছি আজকে ধারাবাহিকভাবে তারই প্রমাণ হয় আজকে অন্যায়ভাবে আমাদের দুইজনকে লাল কার্ড দিয়ে আমাদের নিশ্চিত আমাদের শিরোপা জয় থেকে আমাদেরকে বঞ্চিত করেছে আবাহনীয় মেরিনারের সমান সাঁত্রিশ পয়েন্ট হওয়ায় চ্যাম্পিয়নের সিদ্ধান্ত পরে জানাবে ফেডারেশন তবে নিজেদের বিজয়ী ঘোষণা দিয়ে মাঠে উদযাপনে মাতে মহামেডান অরণ্য গফুর অটিভি ঢাকা